কোনোটাই চুপ কথা। এখানে আমরা দেখতেই পাচ্ছি এই সিরিয়ালে যে আকাশ আর ইরাবতীর মধ্যে একটা সুন্দর রোম্যান্টিক মুহূর্ত এসে গেছে, ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম। আর উল্টো দিকে অভিকার মেঘনা, ওরাই বা বাদ যায় কেন, কি বাদ কি যাওয়া উচিত? তো তারাও তাদের মধ্যে একটু 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 করে ভালোবাসাটা আর একটু বাড়াচ্ছে। তারাও মোটামুটি ভাবনা চিন্তা করছে যে যদি আরেকটা সন্তান হয় তাহলে ক্ষতি কিছুই হয় না। কিন্তু কিন্তু এই সমস্ত কিছু দেখে আমাদের ঝিলি সহ্য করতে পারছে না। সে মনে মনে ভাবছে যে সে বড় একা, সেই ফ্যাশন ডিজাইনিং যে কোর্সটা সে করছিল সেখানে গেলে তাকে অপমানিত হয়ে ফিরতে হয়েছে। সে তার হাজবেন্ড, যাকে সে ভালোবেসে এত ফাইট টাইট করে বিয়ে করলো, সে আসলে এমন একটা ক্রাইম করলো, তাকে এই মুহূর্তে জেলে পচে মরতে হচ্ছে। আশেপাশের লোকজন তাকে বলছে যে একটা চোরের বউ। তো এই ধরনের কথাগুলো ও ঠিক মেনে নিতে পারছে না। তো ঝিলি চেষ্টা করেছিল যে নিজেকে নিজের মতো তৈরি করার, কিন্তু সে পারলো না, সেই অভিনয়টা করতে পারলো না। অ্যাকচুয়ালি অনেকেই এটা করতে পারে যে কষ্টটা ভেতরে চেপে রেখে সবার সামনে হাসি মুখে থাকা, কিন্তু আবার অনেকে কিন্তু এটা করতে পারে না। এই অভিনয়টা তাদের ঠিক আসে না, তারা ঠিক পারে না, তাদের মধ্যে অতটা ক্ষমতা হয়তো ভগবান দেয়নি। তো সেই জন্য ঝিলি নিল এবার একটা বাজে সিদ্ধান্ত। ঝিলি নিজেকে শেষ করে দেওয়ার জন্য গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লো। তিস্তা সেটা দেখতে পেয়ে তাকে মোটামুটি বাঁচানোর চেষ্টা হলে ওদিক থেকে ইরাবতীও ছুটে আসে। সবাই মিলে মোটামুটি দেখা যায় যে না, ঝিলির জ্ঞান ফিরেছে, ঝিলিকে একটু একটু করে সুস্থ করে তোলে তিস্তা, কারণ তিস্তা একজন জুনিয়র ডক্টর। তো যাই হোক, এই সমস্ত কিছুর পরে মানি জানায় যে কে বলেছে তোমার জীবনের কোনো মানে নেই, তোমার জীবনের কোনো রাস্তা খোলা নেই, আকাশ তোমাকে কাজ দেবে। তো যাই হোক, এবার আকাশবাবু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, সেটা হচ্ছে ঝিলিকে পিয়ে বানিয়ে নেওয়ার, যেটা ইরাবতী জানতো না। ইরাবতীকে একটা সারপ্রাইজ দিল। শোনা যাচ্ছে গল্পে ইরাবতী নাকি এই বিষয়টা মেনে নেবে যে তার বোন ভালো জায়গায় যাচ্ছে, তার বোন ভালো হয়ে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে মানুষ একবার বেলতলায় গেলে আর দুবার যাওয়ার নামই করে না, বাবা আমি যাবো না। কিন্তু ঝিলাম তো আর তা না, ঝিলাম একবার যায়, আবার যায়, আবার যায়, বারবার যায়, ওর যাওয়া কেউ বন্ধ করতে পারে না। তো ঝিলামের এত দিন ধরে কোনো কাজ ছিল না, তাকে চতুর্দিকে অপমানিত হতে হচ্ছিল। তো ঝিলাম যেটা করছিল সেটা হচ্ছে নিজেকে শেষ করে দেওয়ার একটা উপায় বার করে নিয়েছিল। কিন্তু এই মুহূর্তে যেটা হতে চলেছে সেটা হচ্ছে ঝিলাম এই আকাশ চ্যাটার্জির পিয়ের কাজটা পেয়ে গেল। আর এই কাজটা পেয়ে যাওয়ার পরে ঝিলামের প্রথম কাজ হবে যে যেভাবে হোক আকাশ আর ইরাবতীকে আলাদা করে দেয়া, কারণ কারো সুখ ঝিলাম কিন্তু দেখতে পায় না। তাহলে বুঝতেই পারছো যে ঝিলাম এতদিন ধরে একটা নাটক করছিল, নাটক করছিল আকাশ আর ইরাবতীকে আলাদা করার জন্যে। তো এবার আমাদের দেখার বেলা যে আকাশ আর ইরাবতীর সম্পর্কটা ঠিক কতখানি এগিয়েছে, আই মিন কতটা সিকিউর, কারণ ঝিলামের মতো একটা মেয়ে এলেও আর আকাশ আর ইরাবতীর সম্পর্কটা ভেঙে গেল এটা মনে হয় না সম্ভব। তার কারণ হচ্ছে আকাশ আর ইরাবতীর মধ্যে যে বন্ডিংটা আমরা দেখেছি সেটা এত সহজে ভেঙে যাবে না। কিন্তু ঝিলাম পারে না, আবার এমন কোনো কাজ নেই, তাই ঝিলাম এখন চাইলেই এদেরকে আলাদা করে দিতে পারে। কিন্তু সত্যিই কি পারবে ঝিলাম আকাশ চ্যাটার্জির বিয়ে হয়ে আকাশ আর ইরাবতীর সম্পর্কটা ভেঙে দিতে? জানতে গেলে তোমাদেরকে দেখতেই হবে সিরিয়াল ইরাবতীর চুপ কথা স্টার জলসা ও স্টার জলসা এসডিতে ঠিক সন্ধ্যে 7টার সময়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও কমেন্ট করো, পারলে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করো। আর যেটা করবে সেটা হচ্ছে ইরাবতী চুপ কথা সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পাওয়ার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্যে।